কি হয়েছে? আজকে আমাদের যেহেতু ভোট ছিল, তো আমি জাস্ট মানে আমাদের কাউন্টিং থেকে আমি জাস্ট বাড়িতে এসেছি, পৌঁছি। আমার মা ভর্তি এবং আমার বাড়ির উপরে হামলা হয়েছিল, তো আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে আমি হসপিটালে আসি। টোটোর ওখানে দাঁড়িয়ে আমাকে ফলো করতে পারি না বলে এসে দেখি প্রচণ্ড বাহিনী, তাপস ঘোষ যে এক নম্বর ব্লকের সভাপতি, তার বাহিনী এবং তার ছেলে এখানে যে ভর্তি এখানটা পুরো রয়েছে। যখন ওখান থেকে আমাকে পুরো, যেহেতু মুখ তো কালো হয়ে গেছে, আমাকে প্রথমে চিনতে পারিনি, এখান থেকে যখন আমি চলে গেছি, বলছে পূর্ণিমা দত্ত যাচ্ছে ধর ওকে, একটা বাজে গালাগালি দিয়ে আমি কোনোরকমভাবে শাড়িটাই করে নিয়ে আমি পরেও গেছি। আমি কোনোরকমভাবে এখান থেকে দৌড়িয়ে গিয়ে আমি বাঁচি, এবং ওখানে যে মহিলাদের ওখানে গিয়ে তারা আমাকে সুরক্ষিতভাবে আমাদেরকে একটু সাপোর্ট করে এবং আমাকে ওখানে আটকিয়ে দেয়, এবং এরা আর উপরে যেতে পারে না। আর না যাওয়াতে তখন সঙ্গে সঙ্গে শুভঙ্করের কাছে খবর যায়, শুভঙ্কররা আসতেই শুভঙ্করদের উপরে আমার উপরে যেহেতু আমরা করতে পারিনি, শুভঙ্করের উপরে অ্যাটাকটা করে। আমি এখনও অবধি এই হসপিটালে আটকা আছি, কারণ তারা এখনও অবধি চারিদিকে ছড়িয়ে ছিটে আছে যে আমরা বেরোলেই আমাদের উপর একটা অ্যাটাক করবে। আমি সেই থেকে হসপিটালে আটকা আছি। আমি ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ নদিয়া। কারা হামলা চালিয়েছে? তৃণমূল।